আজকে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হলো যে আমি কে, আমি কে, কি আমার পরিচয়, প্রতিটা মানুষের পরিচয় আছে না নাই? আছে, যেটা বলেন আছে না নাই? আছে। দ্বিতীয় নম্বর হলো কে আমাকে সৃষ্টি করেছে, আমাকে কে সৃষ্টি করেছে? তিন নম্বর পরিচয় হলো আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, আমরা যে মানুষ আমাদেরকে যে একজন সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? চার নম্বরে হলো আমরা কেন দুনিয়াতে এসেছি, আমরা কেন দুনিয়াতে এসেছি? এই চারটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশা আল্লাহ। তো সম্মানিত হাজিরিন, দুনিয়াতে অনেক মানুষ আমরা আছি, কেউ আছে সম্পদের বড়াই করে আছে না নাই, কেউ আছে টাকার গরম দেখায় এরকম মানুষ আছে না নাই, কেউ আছে ক্ষমতার গরম দেখায় আছে না নাই, কেউ আছে নিজের সন্তানকে নিয়ে বড়াই করে, কেউ আছে নিজের চাকরিকে নিয়ে বড়াই করে, করে কি করে না, বিভিন্ন জন বিভিন্ন নিজের পরিচয় প্রকাশ করে, এরকম মানুষ আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তারা এমন একটা লেভেলে চলে গেছে, ওই লেভেলে চলে যাওয়ার কারণে তারা কখনো মানুষকে আর মানুষ মনে করে না। আপনি যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যে আপনি মানুষ মনে করলেন না, আসলে আপনার পরিচয়টা কি, আপনার মূলটা কি, আপনি কোন জায়গা থেকে উঠে এসেছেন? আপনি যে একজন মানুষকে অবজ্ঞা করলেন, আপনি কোন জায়গা থেকে উঠে এসেছেন? এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো ইনশা আল্লাহ। তো প্রথমে আমরা প্রথম বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আমি কে, কি আমার পরিচয়, কি আমার পরিচয়। প্রতিটা মানুষ পরিচয় দেয় যে আপনি একজন মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কে, তখন সে বলবে যে আমার বাড়ি হলো অমুক গ্রামে, কোথায়, অমুক গ্রামে, আমার বাবার নাম হলো অমুক, আমার দাদার নাম হলো অমুক, এরকম কথা বলে কি বলে না, আমি অমুকের ছেলে। আসলে মানুষের কিন্তু এটা আসল পরিচয় নয়, মানুষের কি এটা আসল পরিচয়? আবার কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি করেন, তখন সে বলবে যে আমি একজন সরকারি চাকরিজীবী। আরেকজনকে যদি জিজ্ঞাসা করেন তখন সে বলবে আমি একজন এমপি। আরেকজনকে যদি জিজ্ঞাসা করেন সে বলবে আমি একজন চেয়ারম্যান। আরেকজনকে যদি জিজ্ঞাসা করেন তখন সে বলে আমি একজন ডাক্তার। আসলে এই যে মানুষ যে নিজের পরিচয় প্রকাশ করে, আসল পরিচয় কিন্তু তার এটা নয়, প্রতিটা মানুষের একটা আসল একটা পরিচয় আছে। কি আছে? প্রতিটা মানুষের একটা আসল একটা পরিচয় আছে। এজন্য বুজুর্গানে দিন একটা কথা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, জোরবেন আল্লাহু আকবার। যে নিজেকে চিনেছে সে কাকে চিনেছে? আল্লাহকে চিনেছে। যে নিজেকে আজ পর্যন্ত চিনতে পারে নাই সে কোনোদিন কি তার রবকে চিনতে পারে নাই। এজন্য আগে নিজেকে চিনতে হবে, নিজের পরিচয় আগে খুঁজে বের করতে হবে যে আমি কে। আমি যে মানুষকে ধমকাই, মানুষকে ধমক দেই, মানুষের নামে মিথ্যা মামলা দেই, আসলে আমি কে, আসলে কি আমি কে, কি আমার পরিচয়। তো সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে যা কিছু আছি আমাদের সবাইকে তৈরি করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ। তা আমরা যে দুনিয়াতে এসেছি সম্মানিত হাজিরিন, আমরা কিন্তু নিজে নিজে আসতে পারি নাই দুনিয়াতে এসেছি, আমরা নিজে নিজে আসতে পারি নাই, না নিজে নিজে এসেছি? আপনি এসেছেন? কোনো মানুষ দুনিয়াতে নিজে নিজে আসতে পারে নাই। কাদের মাধ্যমে এসেছে? মা বাবার মাধ্যমে। কাদের মাধ্যমে? মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। আসলে কি মা বাবা থাকলেই কি সন্তান দুনিয়াতে আসে? স্বামী স্ত্রী থাকলেই কি সন্তান দুনিয়াতে আসে? আরো জোরে বলেন, স্বামী স্ত্রী থাকলেই কি সন্তান দুনিয়াতে আসে? আসে না। এক নম্বরে হলো আপনি আমি নিজে আসতে পারি নাই, দুই নম্বরে হলো মা বাবা স্বামী স্ত্রী থাকলেও কি সন্তান দুনিয়াতে আসতে পারে না। তো আমরা নিজে আসতে পারি নাই, মা বাবা অর্থাৎ স্বামী স্ত্রী থাকলেও সন্তান দুনিয়াতে আসতে পারে না, তাহলে নিশ্চয় একজন পাঠানিওয়ালা, একজন সৃষ্টিকর্তা একজন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমরা কিন্তু নিজে নিজে দুনিয়াতে আসতে পারি নাই, তাহলে আমরা যে চাকরিজীবী, চাকরি করি, এটা আমাদের আসল পরিচয় নয়। আমি যে একজন এমপি, আমি যে একজন কৃষক, আমি যে একজন মেম্বার, আমি যে একজন রিক্সা চালক, এগুলো কিন্তু আমাদের আসল পরিচয় নয়। আসল পরিচয় হলো আমরা সৃষ্টিকার, জোরে বলেন আমরা সৃষ্টিকার আল্লাহ তাআলার, এটাই হলো আমাদের আসল পরিচয়। তো সম্মানিত হাজিরিন, আমাদের নিজের কোনো পরিচয় নাই, এই দুনিয়াতে যে আমরা পরিচয়গুলো দেই এই পরিচয়গুলো হলো ক্ষণস্থায়ী পরিচয়। কি পরিচয়? ক্ষণস্থায়ী পরিচয়, অল্প সময়ের জন্য পরিচয়। আপনি মানুষকে পরিচয় দিবেন অল্প সময়ের জন্য, কিন্তু আপনি যখন লাশ হয়ে যাবেন তখন কি আর আপনার কোনো আর পরিচয়
থাকবে না মানুষ লাশ হয়ে গেলে মানুষের কোনো পরিচয় থাকে আরো জোরে বলেন কোন পরিচয় থাকে থাকে না মানুষ লাশ হয়ে গেলে সব মানুষের এক অবস্থা হয়ে যায় সবাইরে এক হালত সেটা হলো দেহ থেকে বেলেট দিয়ে কাপড়গুলো টেনে টেনে কেটে কেটে খুলে ফেলে আপনাকে সেই একই রকম গরম পানি দিয়ে গোসল করি একই রকম সুরমা আতর লাগিয়ে দিয়ে একই রকম সাদা কাপড় পরিয়ে আপনাকে আমাকে কোথায় রাখে জোরে বলেন কোথায় রাখে কবরে অন্ধকার কবরে রাখে তাহলে এক নম্বর হলো আমরা আগে নিজের পরিচয় খুঁজে বের করব যে আমরা কে আমরা নিজেরা এই দুনিয়াতে আসতে পারি নাই আমাদেরকে তৈরি করেছেন কে আরো জোরে বলেন আমাদেরকে তৈরি করেছেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন দুই নম্বরে হলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে তৈরি করেছেন জোরে বলেন কি দিয়ে তৈরি করেছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আমরা আমাদের যে মূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে একজন মানুষকে তৈরি করেছিলেন কয়জনকে জোরে বলেন কয়জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম হে মানুষেরা তোমরা সব সময় ভয় করবা কাকে কারণ আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তিনি পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোকে কয়জন থেকে তৈরি করেছিলেন একজন থেকে কয়জন থেকে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোকে কয়জন থেকে তৈরি করা হয়েছে একজন তার নাম কি হযরতে আদম আলাইহিস সালাম তার নাম কি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকেই কিন্তু আমরা সবাই তৈরি হয়েছি সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা জাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ আমি আল্লাহ আদমকে তৈরি করলাম আদমকে তৈরি করার পর আমি আদম থেকে তার স্ত্রী হাওয়ারে তৈরি করলাম আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে তৈরি করেছেন হাওয়াকে তারপরে তাদের দুজনের মধ্য থেকে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ তৈরি করে দিয়েছেন কে আল্লাহ তাহলে সম্মানিত হাজিরিন এবার জোরে বলেন তো আমাদেরকে তৈরি করেছেন কে আল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ তৈরি করলো মনে হয় আমাদের চতুর্দিকে যে সমস্ত জিনিস দেখা যায় এগুলো মনে হয় আল্লাহ তৈরি করে নাই নাকি গাছপালা পাহাড় পর্বত আসমান জমিন সব কিছু তৈরি করেছেন কে আল্লাহ এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি সব কিছুকে তৈরি করেছি তোমাদের মা বাবাকেও আমি আল্লাহ তৈরি করেছি তোমাদের সন্তানদেরকে আমি আল্লাহ তৈরি করেছি তোমাদেরকে যে জমি জায়গা দিয়েছি এগুলোও কিন্তু আমি আল্লাহর তৈরি তোমরা যে দিনের বেলায় সূর্যের আলো পাও যে সূর্যের আলোর মাধ্যমে সমস্ত সৃষ্টিগুলো তৈরি হয় বড় হয় এই সূর্যটাকেও কিন্তু আমি আল্লাহ তৈরি করেছি তৈরি করেছেন কে আল্লাহ জোরে বলেন তৈরি করেছেন কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে তৈরি করেছেন তাহলে আমরা যে মানুষ আমরা কয়জন থেকে তৈরি হয়েছি জোরে বলেন কয়জন থেকে একজন থেকে সেই আদম আলাইহিস সালাম থেকে আমরা তৈরি হয়েছি তাহলে আমাদের বাবা কয়জন জোরে বলেন আমাদের বাবা কয়জন আমাদের বাবা একজন কিন্তু আমরা আজকে সন্তানেরা এমন হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদম থেকে একজন থেকে যে তৈরি করলেন তৈরি হওয়ার পর আমরা আজকে ভেদাভেদ শুরু করে দিয়েছি কি শুরু করে দিয়েছি ভেদাভেদ মানুষকে আমরা মানুষ মনে করি না যারা গরিব আমরা যারা ধনী আছি এই ধনীরা আমরা গরিবকে কখনো মানুষ মনে করি না যারা রিক্সা চালক যারা রিক্সা চালায় এদেরকেও আমরা কি কখনো মানুষ মনে করি না কিন্তু আমরা তৈরি কয়জনের জোরে বলেন কয়জন থেকে আমরা তৈরি হয়েছি একজন একজন থেকে তৈরি হওয়ার পর কেন আপনি ভেদাভেদ করবেন আল্লাহ তাআলা বলেন মিন তিন আমি আল্লাহ আদম থেকে আদমকে মাটি থেকে তৈরি করেছি কি থেকে তৈরি করেছেন জোরে বলেন কি থেকে তৈরি করেছেন মাটি থেকে আপনার শরীরেও যে রক্ত একটা গরিব মানুষের শরীরেও কিন্তু একই রকম রক্ত আছে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমাদের প্রধানমন্ত্রীর শরীরে যে রক্ত আমাদের গ্রামের একজন কৃষকের শরীর কেটে দেখবেন একই রকম রক্ত আছে না নাই কিন্তু একই রকম রক্ত মাংস থাকার পরেও কেন আপনি অন্য মানুষের ওপর জুলুম করেন একই রকম রক্ত মাংস থাকার পরেও কেন আপনি মানুষের মধ্যে ভেদাভেদ করেন কেন আপনি মানুষকে মানুষ মনে করেন না কিসের লোভে আমরা যে সব করি কিসের লোভে ক্ষমতার লোভে অর্থ সম্পদের লোভে আমরা এসব করি কিন্তু এসব কয় দিনের জন্য জোরে বলেন কয় দিনের জন্য দুই দিনের জন্য
দুই দিনের এই দুনিয়ায় সবাই আমরা মুসাফির, মুসাফির নই, হঠাৎ করে দেখবেন আমরা একদিন চলে যাব, যাব কি যাব না? তো সম্মানিত হাজিরিন, জোরে বলেন তো, আমাদেরকে তৈরি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন, একজন থেকে আমরা তৈরি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালকাল ইনসানা মিন তিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি দুনিয়াতে যত কিছু যা তৈরি করেছি, আল্লাযী আহসানা কুল্লা শাই, সব কিছুকে আমি আল্লাহ উত্তম ভাবে সুন্দর সুন্দর করে আমি আল্লাহ সব কিছুকে তৈরি করেছি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু সব কিছুকে তৈরি করার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বাদা খালকাল ইনসানা মিন তিন, কিন্তু সবার শুরুতে আমি আল্লাহ মানুষকে মাটি থেকে তৈরি করেছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কিসের তৈরি? জোরে বলেন আমরা কিসের তৈরি? মাটি থেকে তৈরি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন, আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে। তাহলে আমরা কিভাবে দুনিয়াতে এসেছি? আমরা কিভাবে দুনিয়াতে এসেছি বলতে পারেন? আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন নুতফা, জরবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এক ফোঁটা নাফাক পানি দিয়ে, কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে তৈরি করেছেন? খালাকাল ইনসানা মিন নুতফা, আল্লাহ বলেন এক ফোঁটা শুকানো দিয়ে, এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ প্রতিটি মানুষকে তার মায়ের মায়ের রেহেম থেকে আমি আল্লাহ দুনিয়াতে নিয়ে এসেছি, সুবহানাল্লাহ বলেন। এটা শক্তিকার আল্লাহ, আর জোরে বলেন শক্তিকার আল্লাহ, আল্লাহ তাআলার শক্তি। আমরা দুনিয়াতে আসতে পারি নাই, তাহলে জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? না অন্য কোনো সৃষ্টিকর্তা আছে? না। আর জোরে বলেন কেউ আছে? আল্লাহ বলেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কি অন্য কোনো সৃষ্টিকর্তা আছে? কেউ এটা বিশ্বাস করেন? না। জোরে বলেন কেউ এটা বিশ্বাস করেন? না। কখনো বিশ্বাস করা যাবে না, যদি আমরা বিশ্বাস করি সাথে সাথে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নম্বরে হলো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, তিন নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কেন সৃষ্টি করেছেন? খাওয়ার জন্য মনে হয় নাকি? হ্যাঁ, নাকি দুনিয়াতে চলাফেরা করার জন্য শুধু সৃষ্টি করেছেন? নাকি দুনিয়াতে আমি ক্ষমতা চালাবো এজন্য তৈরি করেছেন? নাকি আমি দুনিয়াতে শুধু ব্যবসা করব, আমি হুজুর আমি হুজুরগিরি করব, আমি মৌলবি আমি মৌলবিগিরি করব, আমি চাকরিজীবী আমি চাকরি করব, আমি কৃষক আমি কৃষিকাজ করব, এসব কিছুর জন্য মনে হয় আল্লাহ তৈরি করেছে? কিসের জন্য তৈরি করেছেন? গোলামি করার জন্য। কিসের জন্য? গোলামি করার জন্য। জোরে বলেন কিসের জন্য? গোলামি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধু একমাত্র গোলামি কার করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি ছাড়া আর অন্য কারো গোলামি করা কারণ আমাদেরকে তৈরি করেছেন কে? যিনি আমাদের স্রষ্টা তার গোলামি করতে হবে, তার গোলামি ছাড়া আর অন্য কারো কখনো গোলামি করা যাবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে কার গোলামি করলেন? জোরে বলেন কার গোলামি করলেন? শয়তানের গোলামি করলেন। কার গোলামি করলেন? শয়তানের গোলামি করলেন। আপনি এতিমের গলায় ধাক্কা দিলেন, কার গোলামি করলেন? আপনি আমির হামজার নামে মামলা দিলেন, কার গোলামি করলেন? আপনি দেলওয়ার হোসেন সাইদির নামে মামলা দিলেন, কার গোলামি করলেন? জোরে বলেন কার গোলামি করলেন? শয়তানের গোলামি করলেন। কিন্তু আমাদেরকে যিনি তৈরি করেছেন একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। তাহলে সব সময় আমাদেরকে গোলামি করতে হবে কার? মনে হয় শুধু জুমার দিনে শুধু নামাজ? হ্যাঁ, জুমার দিনে মনে হয় নামাজ পড়লে আল্লাহ খুব খুশি হয়। আজকের দিনে মসজিদটা প্রায় এক ঘন্টা ধরে পরিষ্কার করলাম, হ্যাঁ, আজকে এবাদত করলে মনে হয় আল্লাহ খুব খুশি হয়, আর বাকি সাত দিনের এবাদতের মনে হয় অত বেশি দাম নাই নাকি? আজকের জুমার নামাজ যেমন ফরজ, এরকম বাকি সাত দিনের নামাজটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কি? কিন্তু জুমার দিনের কিছু গুরুত্ব আছে যার কারণে জুমার দিনের এত দাম। আল্লাহ তাআলা পৃথিবীকে তৈরি করা শুরু করে দিয়েছিলেন রবিবার, কি বার?
জোরে বলেন কিবার পৃথিবী সৃষ্টি করা শুরু করে দিয়েছিলেন আল্লাহ তাআলা রবিবার কয় দিনে সৃষ্টি করেছেন ছয় দিনে কয় দিনে ফি সিত্তাতি আইয়াম আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীটাকে ছয় দিনে তৈরি করেছি তার মধ্যে পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করা শুরু করে দিয়েছিলেন রবিবার কিবার আর শেষ হয়েছিল শুক্রবার সুবহানাল্লাহ বলেন আর পৃথিবী সৃষ্টি করা আল্লাহ তাআলা শুরু করে দিয়েছিলেন রবিবার এবং শেষ হয়েছে কোন দিন তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এইজন্য আজকের দিনের এই দাম আর অনেক দাম রয়েছে আজকের আজকের এই দিনের কিন্তু আমরা মনে করি যে মনে হয় জুমার দিনে নামাজ পড়লে মনে হয় সব মাপ এরকম নাকি এরকম নয় আমাদেরকে বাকি 7 দিন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মরণ পর্যন্ত গোলামি করতে হবে কার ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ বলেন যে পর্যন্ত তোমার ইয়াকিন হয়নি অর্থাৎ যে পর্যন্ত তোমার মৃত্যু হয়নি ওই পর্যন্ত গোলামি করতে হবে কার কিন্তু আমরা যখন চুল দাড়ি পাইকে যায় হ্যাঁ যখন বয়স একদম শেষ সীমায় আসে আমরা ওই সময় আল্লাহর গোলামি করি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই সময়ের ইবাদতের আল্লাহর কাছে কি নাই কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে ইবাদতের দাম হলো যুবক যুবক বয়সে আল্লাহ তাআলার কাছে ইবাদতের দাম কিন্তু আমরা যুবক বয়সটা হেলায় খেলায় কাটায় দেই নষ্ট করি আমরা বৃদ্ধ বয়স হলে এসে নামাজ পড়ি আপনি কার জন্য এত ছোটাছুটি করেন কার জন্য এত কামাই রোজগার করেন আপনি কার জন্য এসব করতেছেন যদি নিজে যদি আল্লাহ তাআলাকে খুশি করতে না পারেন আপনি এসব কার জন্য করেন জোরে বলেন কার জন্য এসব করতেছেন আপনি যাদের জন্য করতেছেন কেউ আপনার আমার আপন নয় সবাই একদিন কিন্তু আপনাকে আমাকে পর করে দিবে দিবে কি দিবে না আরো জোরে বলেন দিবে কি দিবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার গোলামেরা শোনো আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম লক্ষ কোটি কোটি নিয়ামত দিলাম এতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি তোমরা এই নিয়ামতগুলো গণনা শুরু করে দাও কখনো শেষ করা আমি তোমাদেরকে এতগুলো নিয়ামত দিলাম এতগুলো খাওয়ালাম এত কিছু দিলাম শুধু একমাত্র তোমরা আমার গোলামি করবা কিন্তু তোমরা আমার গোলামি করো না শুনে রাখো তোমরা যদি আমার গোলামি না করো তাহলে শুনে রাখো মরণের সময় থেকে আমি আল্লাহ তোমাদের জন্য আযাব শুরু করে দেব কোন সময় থেকে মরণের সময় থেকে আমাদের জন্য আযাব শুরু করে দিবেন কে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ যে পর্যন্ত হয় নাই যে পর্যন্ত তোমার কাছে আযরাল আমিন আসে নাই ওই পর্যন্ত তোমরা আমার গোলামি করো অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত গোলামি করতে হবে কার পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছিলেন যে তোমরা গোলামি করো কার প্রথমে হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে যখন আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে যখন দ্বীনের দাওয়াত দিলেন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন ও আমার জাতির লোকেরা তোমরা গোলামি করো কার জোরে বলেন গোলামি করতে হবে কার আল্লাহ আবার হুদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন তাদের জাতির কাছে পাঠিয়ে দিলেন হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বলল ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার হুদ আলাইহিস সালাম তার জাতির কাছে যখন আসলেন হুদ আলাইহিস সালাম এসে তার জাতিকে সর্বপ্রথম একটা কথা বললেন তোমরা গোলামি করবা কার তারপরে তিন নম্বর হলো হযরতে সালেহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তার জাতির কাছে যখন আসলেন ওয়াইলা থামুদ আখাহুম সালিহা ক্বাল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু জোরে বলেন আল্লাহু আকবার হযরত সালে আলাইহিস সালাম যখন তার জাতির কাছে আসলেন জাতির কাছে আসার পর তিনি বললেন তোমরা একমাত্র গোলামি করো কার কারণ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো লালনকারী নাই পালনকারী নাই আল্লাহ ছাড়া কেউ তোমাদের লালনকারী পালনকারী এজন্য আমরা সূরাতুল ফাতিহার শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি কি বলি না কি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ তুমি আমাদের লালনকর্তা তুমি আমাদের পালন কর্তা আমাদেরকে লালন পালন করেন কে জোরে বলেন লালন পালন করেন কে আমাদের যখন রোগ হয় তখন আমাদেরকে সুস্থ করে দেন কে আমাদের যখন মাথা ব্যথা শুরু হয়ে যায় মনে হয় হুজুর মনে হয় মুখ দিয়ে ফু দিলে মনে হয় মাথা ব্যথা সেরে যায় নাকি বাজার যে ডাক্তারের ওষুধ খেলে মনে হয় রোগ মনে হয় সেরে যায় নাকি
আসলে রোগ থেকে আমাদেরকে মুক্তি দেন কে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা শুরুতেই ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল সব সময় প্রশংসা করবে একজনের যিনি সারা বিশ্বকে সব সময় লালন পালন করেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সবাই সব সময় তার জাতির কাছে সর্বপ্রথম বলেছিলেন তোমরা একমাত্র গোলামি করবা কার এরপরে যখন শুআইব আলাইহিসসালাম তার জাতির কাছে আসলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়ালাইয়া কওমি আবুদুল্লাহ হযরতে শুআইব আলাইহিসসালাম তার জাতির কাছে যখন আসলেন তিনি ওসে তার জাতিকে আগে সর্বপ্রথম অন্য কোন কথা বলে নাই অন্য কোন তার জাতিকে আগে কোন আদেশ দেয় নাই নির্দেশ দেয় নাই সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন তোমরা সর্বপ্রথম গোলামি করবা কার আবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসলেন যখন নবুয়তি পেলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসার পর তার জাতিকে বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম ইয ক্বালা লিকওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসার পর তার জাতিকে বললেন ও আমার জাতিরা তোমরা একমাত্র গোলামি করবা কার কিন্তু আমরা গোলামি করি কার জোরে বলেন গোলামি করি কার শয়তানের শয়তান নিজেই হাসরের ময়দানে মানুষের সাথে আমাদের সাথে আর শয়তানের ঝগড়া লেগে যাবে কি লেগে যাবে জোরে বলেন কি লেগে যাবে আল্লাহ তাআলা যখন বলবেন তুই তো দুনিয়াতে আমার গোলামি করে আসিস নাই তুই যার গোলামি করে এসেছিস তার কাছে যা আমরা তখন শয়তানের কাছে চলে যাব আমাদের নেতাদের কাছে চলে যাব তখন নেতারা তখন বলবে আমাদের শয়তানেরা তখন বলবে আমি যে তোরে খারাপ কাজ করার জন্য বলেছিলাম তুই তো জানতিস যে সেটা খারাপ কাজ জানতিস না আমি যে তোরে নামাজ না পড়তে নির্দেশ দিয়েছিলাম বলেছিলাম যে নামাজ পড়বি না তাহলে তোর কাজের ক্ষতি হবে তাহলে তোর ইনকামের ক্ষতি হবে তুই তো জানতিস যে নামাজ পড়স তারপরে কোনো পড়িস নাই এরকম ভাবে হাসরের ময়দানে শয়তানের সাথে আমাদের কি লেগে যাবে তর্ক লেগে যাবে ঝগড়া লেগে যাবে সেদিন নিরাশ হয়ে আবার কার কাছে ফিরে যেতে হবে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে কিন্তু সেদিন ক্ষমা পাওয়ার আর কি থাকবে না কোনো উপায় থাকবে না রব্বুল আলামিন সর্বশেষ বলেন এতক্ষণ থেকে আমরা এক একজন নবীর কথা শুনলাম কিন্তু রব্বুল আলামিন সর্বশেষ সারাংশে যে কথাটা বলেন আমি দুনিয়াতে একজন নয় হুদ জাতি হুদ আলাইহিসসালাম নয় সালে আলাইহিসসালাম নয় শুআইব আলাইহিসসালাম নয় শুধু ইব্রাহিম আলাইহিসসালাম নয় নূহ আলাইহিসসালাম নয় পৃথিবীতে 1 লক্ষ অথবা 2 লক্ষ যতগুলো পয়গম্বর এসেছিল সবাই এসে তার কওমের কাছে বলেছিল ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত জারবান আল্লাহু আকবার সব নবী রাসূল তার উম্মতদের কাছে এসে বলেছিলেন তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি ছাড়া আর কখনো কারো গোলামি করা যাবে নাকি আল্লাহর গোলামি ছাড়া আর কখনো অন্য কার গোলামি করা যাবে না সব নবী রাসূল দুনিয়াতে যারাই এসেছিলেন সবাই বলেছিলেন যে তোমরা একমাত্র গোলামি করবা কার আল্লাহ তাহলে গোলামি কাকে বলে গোলামি কাকে বলে আল্লাহ তাআলা যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমগুলো মানা এবং রব্বুল আলামিন যে কাজগুলো আমাদেরকে করতে নিষেধ করেছেন এই কাজগুলো পরিহার করা এটার নামই হলো গোলামি এটার নাম কি জোরে বলেন এটার নাম কি আল্লাহ তাআলার হুকুমগুলো মানা এবং তিনি যে নির্দেশগুলো দিয়েছেন যে তোমরা খবরদার এই কাজগুলো কখনো করবা না সেই কাজগুলো আমাদের কখনো করা এটার নামই হলো গোলামি তা আমরা আল্লাহ তাআলার গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ আগে যা সুদ খাইতেন এখন আরো ডবল করে সুদ খাইবেন নাকি আগে যা সুদ খাইতেন এখন কি আরো ডবল করে সুদ খাইবেন মনে হয় তাহলে আল্লাহর গোলামি আরো বেশি করে করা হবে নাকি আগে এখন শুধু জুমার নামাজ পড়েন আগামী শুক্রবার থেকে আর জুমার নামাজও পড়বেন না তাহলে মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হবে নাকি জোরে বলেন খুশি হবে নাকি আজ জুমার দিন পকেটে 5 টাকা নিয়ে এসেছেন 10 টাকা নিয়ে এসেছেন আগামী জুমার দিন থেকে 8 টাকা নিয়ে আসবেন না নাকি এরকম নাকি তাহলে গোলামিও হবে তখন আপনি আজকে জুমার নামাজ পড়লেন আজকে যখন আপনি নতুন করে আজকের থেকে যখন আপনি আসরের নামাজ পড়া শুরু করে দিবেন তাহলে বুঝতে হবে আজকের থেকে কি আপনি আল্লাহর গোলামি করা আপনি আজকের জুমায় 5 টাকা নিয়ে এসেছেন আগামী জুমায় যদি 20 টাকা যদি নিয়ে আসতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনি আল্লাহর গোলামি করা শুরু করে দিয়েছেন আপনি সুদ খান আজকের জুমা থেকে আপনি সুদ বাদ দিলেন তাহলে বোঝা যাবে কি আপনার মধ্যে আল্লাহর গোলামির একটা ভাব একটা চলে এসেছে
কিন্তু আমরা যদি আগের লেভেলে আগের অবস্থায় যদি থাকি তাহলে আল্লাহর গোলামি করা হবে জোরে বলেন আল্লাহর গোলামি করা হবে এজন্য সম্মানিত হাজিরিন আমরা যেহেতু এসেছি এই দুনিয়াতে নিজে নিজে আসতে পারি নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এজন্য সব সময় গোলামি করতে হবে কার আরো জোরে বলেন গোলামি করতে হবে কার আল্লাহ তাআলার কেন আমরা গোলামি করব তার একটাই কারণ আল্লাহু খালিকু কুল্লি শাইইন ফাহবুদু আল্লাহ বলেন কেন তোমরা আমার গোলামি করবা কারণ আমি আল্লাহ সব কিছুকে তৈরি করেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি যে ক্ষমতায় বসে আছেন এই চেয়ারটা দিয়েছে কে জোরে বলেন চেয়ারটা দিয়েছে কে আপনি যে সরকারি চাকরিটা পেয়েছেন এই সরকারি চাকরিটা দিয়েছে কে মনে হয় নিজের বুদ্ধি দিয়ে মনে হয় হয়েছেন অনেক লেখাপড়া করেছেন অনেক মেধা খাটিয়েছেন এজন্য মনে হয় সরকারি চাকরি হয়েছে আসলে জোরে বলেন আপনার আমার মাথায় বুদ্ধিটা দিয়েছিল কে বুদ্ধি যদি না থাকতো আপনি সরকারি চাকরি পাইতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহু খালিকু কুল্লি শাই আমি আল্লাহ যেহেতু সবকিছু তৈরি করেছি আমি আল্লাহ যেহেতু সবকিছুকে দেখাশোনা করি এজন্য তোমরা আমি আল্লাহর গোলামি করো সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন চার নম্বরে হলো আমরা যে দুনিয়াতে এসেছি কেন আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়াতে আসার পর আমরা আল্লাহ তাআলার গোলামি করি আবার কোনো মানুষ আসি করি না এরকম মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই আমরা যে দুনিয়াতে এসেছি কেন এসেছি আসার উদ্দেশ্যটা কি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন একটা উদ্দেশ্য আছে না নাই দুনিয়াতে আসার একটা উদ্দেশ্য আছে প্রতিটা মানুষ কাজ করে একটা উদ্দেশ্য নিয়ে প্রতিটা মানুষের কাজের পিছনে কি একটা উদ্দেশ্য থাকে তা আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কেন দুনিয়াতে এসেছি এর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই কি উদ্দেশ্য আমার উদ্দেশ্য মনে হয় হলো শুধু আমি হুজুরগিরি করব যারা ছাত্র তাদের উদ্দেশ্য হলো তার শুধু লেখাপড়াই করবে যারা কৃষক তাদের কাজ হলো মনে হয় শুধু তারা কৃষি কাজে করবে এরকম উদ্দেশ্য নাকি প্রতিটা মানুষের একটাই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করে একবারে দুনিয়ায় পাঠিয়ে দেয় নাই দিছে জোরে বলেন দুনিয়াতে পাঠিয়ে দিছে এখনো অনেক মানুষ আছে যারা রুহের জগতে আছে কোন জগতে রুহের জগতে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করার পর রুহের জগৎ নামে একটা জায়গা আছে ওইখানে এখনো অনেক মানুষ আছে যারা কিয়ামত পর্যন্ত আস্তে আস্তে আসবে এরকম আমরাও একদিন রুহের জগতে ছিলাম কোন জগতে ছিলাম আরো জোরে বলেন কোন জগতে ছিলাম রুহের জগতে এই রুহের জগতে আমরা যখন ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদেরকে বলেছিলেন ও আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম এবার বলো তো তোমাদের রব কে তোমাদের রব এই রুহের জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদেরকে একটা প্রশ্ন করেছিল আচ্ছা বলো তো তোমাদের রব কে এরকম করে আমাদেরকে কি করেছিল প্রশ্ন করেছিল বলো তো তোমাদের রব কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে তৈরি করলেন আমাদের আত্মাগুলোরে যখন তৈরি করলেন তৈরি করার পর রব্বুল আলামিন রুহের জগতে প্রবেশ করলেন রুহের জগতে প্রবেশ করার পর সমস্ত রূহগুলোকে একটাই প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম বলো তো তোমাদের রব কে আমাদের রব কে আল্লাহ জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম বলো তো তোমাদের রব কে সেদিন রুহের জগতে যতগুলো মানুষ ছিল অর্থাৎ পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ সবাই এই রুহের জগতে ছিল সব মানুষগুলো সেদিন শুধু বলেছিল আনা আনা আংতা আংতা আমি আমি তুমি তুমি আবার রব আবার কিসের রব আবার আপনি যে নিজের রব দাবি করতেছেন রব আবার কিসের আমরা আমরা তোমরা তোমরা আমি আমি তুমি তুমি রব আবার কিসের আল্লাহ তাআলা ওই সময় ওই রুহের জগতে একটা কাজ করেছিলেন ওই রূহগুলোর যে খাদ্য রয়েছে সাত দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছিলেন কয়দিন আরো জোরে বলেন কয়দিন রুহের জগতে রব্বুল আলামিন রূহগুলোর খাদ্য সাত দিন বন্ধ করে দিয়েছিলেন কোনো খাবার দেয় না খাবার না খেলে মানুষের কেমন অবস্থা হয় দেখবেন পেটের ব্যথা শুরু হয়ে যায় অস্থির ভাব শুরু হয়ে যায় ভালো লাগে না এরকম হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না পেটে যখন খাবার থাকে না তখন মানুষ কি করবে আর কি করবে না বুঝে পায় না রুহের জগতে রব্বুল আলামিন সাত দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়েছেন খাবার আর দেয় না
রূহবাসী যখন খাবার পায় না তারা তখন চিন্তায় পড়ে গেল কিভাবে আমরা খাবার পাবো কে আমাদেরকে খাদ্য দিবে আমরা তো না খেয়ে আছি সাত দিন পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতের দরজায় চলে আসলেন আসার পর ওই রূহবাসীকে আবার ডাক দিলেন এবার বলো তো আলাস্তু বিরাব্বিকুম তোমাদের রব কে কয় দিন পরে জোরে বলেন কয় দিন পরে সাত দিন পরে ডাক দিলেন এবার বলো তো তোমাদের রব কে সেদিন আমরা প্রতিটা মানুষ আল্লাহকে বলেছিলাম কলু বালা আপনি হলেন আমাদের লালনকারী পালনকারী আপনি কি আমাদের লালনকারী পালনকারী আমরা এটা এই কথাটা কোথায় স্বীকার করেছিলাম রুহের জগতে দুনিয়াতে আসার আগেই যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদের আত্মাটাকে তৈরি করেছিলেন ওই সময় আমরা আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি আমার রব সুবহানাল্লাহ বলেন কিন্তু দুনিয়াতে এসে কি করি আর রব আর মানি না কে রব কার কথা মানবেন আপনি আল্লাহরে দেখা যায় জোরে বলেন আল্লাহরে দেখা যায় আপনি তো নিজে ইনকাম করে বড় হয়েছেন আপনি তো নিজে ইনকাম করে পরিবার চালান আবার রবকে মানবেন কেন আপনি কিন্তু আমরা এই কথাটা কোথায় স্বীকার করেছিলাম রূহের জগতে কলু বালা আল্লাহ আপনি শুধু আমাদের রব সুবহানাল্লাহ বলেন কিন্তু মুনাফিকের একটা আলামত হলো যারা মুখে একটা কথা বলে কিন্তু অন্তরে আরেকটা জিনিস থাকে এটা কিসের আলামত জয় বলেন কিসের আলামত মুনাফিকের আলামত তাহলে আপনি রূহের জগতে আল্লাহরে বলেছিলেন আল্লাহ আপনি আমার রব আপনি আমাকে লালন পালন করেন কিন্তু দুনিয়াতে এসে আমরা রবকে মানি না তাহলে এটা কিসের আলামত হইল তাহলে আমরা কোন পর্যায়ে আছি মুনাফিকের পর্যায়ে আছি আল্লাহ তাআলা বলেন কাফেরের থেকেও ভয়ঙ্কর হলো একজন মুনাফিক কাফেরের থেকেও কি একজন ভয়ঙ্কর হলো কি একজন মুনাফিক তাহলে আপনি আমি এখন এমন একটা পর্যায়ে আছি সেটা হলো মুনাফিকের পর্যায়ে যে মুনাফিক থেকে সব সময় বেঁচে থাকার কথা বলেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকরা হলেন খুব কঠিন জিনিস আল্লাহ বলেন ও নবীজি আপনি মুনাফিকদের জন্য একবার নয় দুইবার নয় আপনি যদি মুনাফিকদের জন্য 70 বারও যদি ক্ষমা চান আমি আল্লাহ মুনাফিকদেরকে কখনো মাফ করে যেখানে আমাদের নবীজি শুধু অন্তর দিয়ে যদি কল্পনা করত সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নিত কে সেখানে আল্লাহ বলেছেন একবার নয় দুইবার নয় আপনি যদি 70 বারও যদি আমার কাছে দোয়া করেন তারপরে আমি কখনো আমি আল্লাহ কখনো মুনাফিকদেরকে মাফ করে তাহলে আপনি আমি রূহের জগতে বলে আসলাম আল্লাহ আপনি আমার রব কিন্তু দুনিয়াতে এসে আর রবকে মানি না তাহলে এখন কি হবে হ্যাঁ আপনি আমি মুনাফিকের পর্যায়ে আছি সম্মানিত হাজিরিন এজন্য আমাদেরকে গোলামি করতে হবে কার আরো জোরে বলেন গোলামি করতে হবে কার আল্লাহ তাআলা বিশেষ করে যুবকদেরকে বলি এরা সব সময় ফ্রি ফায়ার খেলে নিজের জীবনটা যে আসলে কতটা ফুর্তিতে যাচ্ছে আসলে যুবকরাই জানে নাকি এরকম নাকি জোরে বলেন এরকম নাকি এরকম নয় এই যুবক বয়সটা আপনি আমি যদি হেলাই খেলায় যদি নষ্ট করে দেই তাহলে পরকালীন জীবনে খুব সমস্যায় আমাদেরকে পড়তে হবে আমাদের গ্রামে একটা ছেলে আছে শিপুল ওই শিপুলরে দেখা যায় আমাদের ওই রব্বান না কি জানি নাম রব্বান ওই ওনার ছেলে ছোট ছেলে ওই ছেলেটা কয়েকদিন আগে এমন রোগে পড়েছিল যে বাঁচবে না এমন রোগে পড়েছিল যে বাঁচেই না এরকম অবস্থা বাঁচবেই না এরকম বিছনা থেকে উঠতে পারে না চোখে ঘোলা দেখে চোখে দেখতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা তো ভালো করে দিয়েছেন কে জোরে বলেন ভালো করে দিয়েছেন কে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন ওই যে নও যুবকেরা তোমাদের এখন সময় আছে এই সময়টা যদি নষ্ট করো আস্তে আস্তে দেখবা আজকে তোমাদের চুল পাকা কিছুদিন পর আর আজকে দেখবা তোমাদের চুল কালো কিছুদিন পর এই চুল আর কালো থাকবে না কি হয়ে যাবে জোরে বলেন কি হয়ে যাবে আজকে চামড়া টাইট কিছুদিন পরে এই চামড়া টাইট থাকবে না কি হয়ে যাবে ঢিলা হয়ে যাবে আজকে সবাই তোমারে চাচা করে ডাকে কিছুদিন পর তোমারে আর চাচা বলে ডাকবে না কি বলে ডাকবে বুড়া বলে ডাকবে দাদা বলে ডাকবে ডাকবে কি ডাকবে না এজন্য সময় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন এজন্য সেই আল্লাহর গোলামি করি আল্লাহকে খুশি করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন।